वेलकम बैक फ्रेंड्स, अपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा, आज 13 सेप्टेम्बर रविवार, यह मुहूर्ते आलिपुर आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजी अवशेषे आज रविवार बंगोपसागरे सक्रिय हो उठे शक्तिशाली निम्नचाप, जार फले टाना महालया और विश्वकर्मा पुजो पर्यन्त भारी बृष्टिपाते भासते चलेछे पश्चिमबंगेर एकाधिक जिला। सतर्कबार्ता दिल आलिपुर आबहवा दफ्तर। तो बंधुरा, से निये आजकल लेटेस्ट वेदार आपडेटटी आमी आपनादेर साथे शेयर करते जाच्छि जे बंगोपसागरे घनीभूत ओई निम्नचापेर जेरे टाना विश्वकर्मा पुजो पर्यन्त पश्चिमबंगेर कोन कोन जिलाय भारी बृष्टिपातेर पूर्वाभास देवा हलो आलिपुर आबहवा दफ्तर थेके, पाशापाशि कोन कोन जिलाय विक्षिप्त भारी बृष्टिपात हबे समस्त কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা ছিল, আবহাওয়া দপ্তর এবার জানাচ্ছে রবিবার সেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে, মৌসুমী অক্ষরেখা উত্তরে সরছে, এর প্রভাবে আগামী 3-4 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। भारी बिस्टी हबे आसाम मेघालय सह उत्तर पूर्व भारत राज्यगुलिते। निम्नचापेर प्रभावे उड़ीष्य भारी बिस्टीपातेर सम्भावना रयेछे। आगामी 24 घंटा उत्तरबंगे दार्जिलिंग, कालिम्पोंग, आलिपुरद्वार, कोचबिहार, जलपाइगुड़ीते भारी बिस्टीपातेर पूर्वाभास देवा हयेछे आलिपुर आबहावा दफ्तर थेके। पाशापाशि आज रविवार अति भारी बिस्टी होते पारे जलपाइगुड़ी, आलिपुरद्वारे, बाकी जिलागुलिते विक्षिप्त भारी बिस्टीपातेर पूर्वाभास देवा हयेछे आलिपुर आबहावा दफ्तर थेके। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে 3-4 দিন, অর্থাৎ মহালয়া বিশ্বকর্মা পূজায় সপ্তাহে বৃষ্টির জন্য আনন্দ মাটি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম অনুভূত হতে পারে কিছু কিছু জায়গায়। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল থেকে মেঘ রৌদ্রোজ্জ্বলে লুকোচুরি খেলা চলছিল, জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ রবিবার পর্যন্ত। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল 91%। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কেন্দ্র করে একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।